বিশ্বকাপে প্রথম অর্ধশত রান শুভমানের, গ্যালারিতে উচ্ছ্বাসিত তার কোন প্রেমিকা? বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন শুভমান গিল, বিশ্বকাপে এটাই তার প্রথম অর্ধশত রান। সেই উচ্ছ্বাস উদযাপন করার ফাঁকে তিনি দর্শক আসনে পেয়ে গেলেন এক বিশেষ সমর্থককে, তিনি আর কেউ নন সারা টেন্ডুলকার, সচিন টেন্ডুলকারের মেয়ে, যার সঙ্গে শুভমানের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছে। এদিন ভারতের ইনিংস চলাকালীন ক্যামেরা অনেকবারই ধরেছে ভিআইপি দর্শক আসনে বসে থাকা সারাকে। সপ্তম ওভারের মাঝামাঝি সারাকে দেখানো হয় ক্যামেরায়, হাসান মাহমুদের বোলিং এ কভার অঞ্চলের মধ্যে একটি দর্শনীয় ড্রাইভে চার মারেন শুভমান। তারপরেই দেখা যায় দর্শক আসনে বসে সারা হাততালি দিচ্ছেন। তবে সচিন কন্যার উচ্ছ্বাস আরো বেড়ে যায় শুভমান অর্ধশত রান করার পর। একটি খুচরো রান স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস নিয়ে শুভমানের 50 হতেই ক্যামেরা ধরে দর্শক আসনে বসে থাকা সারাকে, তিনি অনেকক্ষণ ধরে হাততালি দেন। শুভমান অবশ্য খুব বেশিক্ষণ সারাকে হাততালি দেওয়ার সুযোগ দেননি, অর্ধশত রান করার পরেই তুলে মারতে গিয়ে তিনি আউট হয়ে যান, বাউন্ডারির ধারে তার ক্যাচ ধরেন মাহমুদুল্লাহ। তবে এই ইনিংস বিশ্ব র্যাঙ্কিং এ শুভমানকে অনেকটা এগিয়ে দেবে তা নিয়ে সন্দেহ নেই। ভারতীয় ওপেনার শুভমান গিল ও কিংবদন্তি সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা রয়েছে। হরহামেশা দুজনের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যে মুখর থাকেন নেটিজেনরা। গিলের ব্যাটিং এর সময় তাই তো ক্যামেরা ঘুরে ফিরে সারাকেই খুঁজে নেয়। সারা ও গিলের সম্পর্ক নিয়ে কত গুঞ্জনই না ছড়ানো হয়েছে দেশের সংবাদ মাধ্যমে। দুজনের সম্পর্ক যাই হোক না কেন, গিল এখন পুরোদস্তুর মন দিয়েছেন বিশ্বকাপে, তাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে বলে অনেকে মনে করেন। একসময় একে অপরকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, এরপর তাদের বিচ্ছেদেরও গুঞ্জন ছড়িয়েছিল। তবে গিল সারার কেউই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচে নামতে পারেননি গিল, এরপর দ্রুত সময়ে সেরে উঠে পাকিস্তানের বিপক্ষে তিনি একাদশেও ছিলেন, যদিও সেই ম্যাচে গিল মাত্র 16 রানেই ফিরে যান। আজকের ম্যাচে শরীফুলের বলে অফসাইডে সিঙ্গেল নিয়ে 50 পূরণ করেছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি গিলের 10ম 50, আছে 6টি সেঞ্চুরিও, 5টি চার ও 2টি ছক্কায় তিনি 52 বলের ইনিংসটি সাজিয়েছিলেন। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি গিল, 55 বলে তিনি ফিরেছেন 53 রানে। 20তম ওভারে এই ওপেনারকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ, যেখানে বড় কৃতিত্ব ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিরাজকে তুলে মেরেছিলেন গিল, ওয়াইড লং অনে সময় মতো লাফ দিয়ে ভালো ক্যাচ নিয়েছিলেন মাহমুদুল্লাহ।